সকালে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের, এবং সেখানে আমি সম্ভাব্য বলেছিলাম যে আরশের চ্যানেলে আরেকটা থার্ড স্ট্রাইক পড়েছে, সেটা কে দিয়েছে সেটা কিন্তু ডিক্লেয়ার করেছিলাম না, কারণ কারণ টিনুর কথায় বোঝা যাচ্ছিল যে টিনু স্ট্রাইকটা দেয়নি, বলেছিল আজকে সকালবেলায় তোমরা জেনে যাবে, মানে কালকে বলেছিল কালকে সকালে তোমরা জেনে যাবে। তা তোমরা অন্তত এতক্ষণে অন্তত জেনে গেছো থার্ড স্ট্রাইকটা কে দিয়েছে, যেটা আমি কল্পনাই করতে পারি না, যে স্ট্রাইকটার কথা আমি কল্পনাই করতে পারি না, কারণ সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার জন্য আমি সেটা কল্পনা করতেই পারি না। চলো সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো তোমাদের, সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো যে আমি বরাবর স্ট্রাইকের বিরুদ্ধে, আমি বরাবর গালাগালির বিরুদ্ধে, কারণ আমার মুখ দিয়ে আমার ভিডিওতে আমার চ্যানেলে কোনো গালাগালি থাকবে না, নেই থাকবেও না। কিন্তু এটা আজকে মানে কী শুনলাম আর তোমাদের আজকে বলে যাব, তোমাদের বলেছিলাম না যে ওর সাথে ওর যোগাযোগ আছে, সেইটাই তোমাদেরকে আজকে বলে যাব। তো চলো দেখা যাক যে আমরা কালকে রাতেই, মানে আমি কালকে রাতেই জেনে গেছিলাম যে আরশের চ্যানেলে তৃতীয় স্ট্রাইক পড়ে গেছে, কারণ ওদেরই কাছের লোক জানিয়ে গেছিলো। চলো আজকে কিছু কথা না বললেই নয়, চলো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি দেখো, দেখে তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করে যাও, তোমাদের মূল্যবান একটা কমেন্ট আমার জন্য অনেকটা। বন্ধুরা কেমন আছো তোমরা, নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু বিভ্রান্তির মধ্যে রয়েছি। ইউটিউবে যেগুলো আকাঙ্ক্ষিত না, যেগুলো আমাদের চাওয়ার না, সেগুলোই হচ্ছে, আর যেগুলো একদম যার কাছ থেকে, যাদের কাছ থেকে একদমই কাম্য না, তাদের কাছ থেকে পাচ্ছি, তার কাছ থেকে পাচ্ছি, তাদের কাছ থেকে পাচ্ছি। ওই জন্য সত্যি কথাই আজকে খুব বিভ্রান্তির মধ্যে রয়েছি। প্রথমে আজকে টিনুকে নিয়ে কটা কথা বলবো, কারণ টিনু একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে কিছু অসংযত লেগেছে, সেই জন্য আজকে বলবো। প্রথম কথা বলি, ও আজকে তারপরে আসছি 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 স্ট্রাইক নিয়ে, তো বলবই আজকে স্ট্রাইক নিয়েই, প্রধান ভিডিওটাই স্ট্রাইক নিয়ে। তো প্রথমে বলি, ও গেল আজকে কি যেখানে জিম করে সেখানকার একটা প্রোগ্রামে, প্রথমে বলি সেইখানে শাড়ি বাঞ্ছনীয়, জিম করতে যায় মানুষ ওখানে গিয়ে অনেক শর্টস পরে, ট্র্যাক স্যুট পরে বা ওখানে প্যান্ট শার্টই, কারণ ওখানে গিয়ে দেখেছিলাম কিছু ওর মাপ ঝোঁক করছিলো, সেখানে শাড়ি একদম বাঞ্ছনীয় না, ওর শাড়ি পরে গেছে। তো এইটা আমার খুব অড লুকিং রয়েছে, এই যে তোমাদের এর আগেও বলেছি আমি খেলাধুলা করতাম, কারণ আমি ট্র্যাক স্যুট প্যান্ট শার্ট পরাতে বিশ্বাসী। তো যেহেতু একটা মানে ওটা তো একটা খেলাধুলার জায়গায়, সেই জায়গায় একটা জিমে গেছে, সে শাড়ি পরে গেছে, মানে ভারতীয় নারী প্রমাণ করতে গেছে, যাকে এই জায়গাটা খুব দৃষ্টিকটু, ওখানে একটা বা গিয়ে ওখানে ড্রেস চেঞ্জের জায়গা ছিল, ড্রেস চেঞ্জ করে এসে ওই ইউনিফর্মে যেটা নাকি জিমের ইউনিফর্ম ওইটা পরে ও যদি ভিডিওটা করতো, ভিডিওটার স্ট্যান্ডার্ডিটি আরও অনেক বাড়ত, এটা আমার মনে হয়েছে, আমার এটা আমার একান্ত নিজস্ব। তো যাই হোক, কালকে টিনু রাত্রিবেলা একটা আপডেট দিয়েছিল কোনো একটা চ্যানেলে, তোমাদের আজকে স্ক্রিনশট দেবো, কারণ কালকে আমাকে অনেকেই কমেন্ট করেছে, কালকে না আজকে সকালের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে, দিদি টিনু কোথায় কমেন্ট করেছে, তা লাইভের কমেন্ট তো দেখানো যায় না, পরে থাকে না, কিন্তু আমার কাছে স্ক্রিনশটগুলো আছে, আমি স্ক্রিনশটগুলো রেখেছি তোমাদের দেখাবো। তো যাই হোক, সেটা আজকে প্রমাণ হয়েই গেল সকালবেলা, কিন্তু আমি ভাবিনি যে দিয়েছে বলছে, এটা আমি ভাবিনি, কল্পনাতেও ভাবতে পারি না, কারণ সে এক সময় গালাগালি কি বলবো, একটা ফ্যামিলিকে নরকে নামিয়ে দিয়েছিল, নরকে নামিয়ে দিয়েছিল সেই মানুষটা, যা যে নাকি তা যার মুখ দিয়ে অনর্গল এক সময় গালাগালি বেরিয়েছে, সে আজকে সাধু হয়ে গেছে, সে আজকে সাধু হয়ে সে আজকে একটা চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, যেখানে নাকি তার অলরেডি দুটো স্ট্রাইক আছে, তৃতীয় স্ট্রাইক আজকে। কিন্তু আমি কোনো পক্ষপাতিত্ব না, আমি আজকে অ্যাজ এ ক্রিয়েটার হয়ে বলবো, ক্রিয়েটার হয়ে বলবো, যে শাসানোটা আজকেও শাসিয়ে গেল, যে শাসানোটা শাসিয়ে গেল, এই শাসিয়ে ভিডিওটা করতে পারত, ও ভিডিওটা প্রাইভেট করে দিত, তাহলে অন্তত চ্যানেলটা বাদত, আজকে যে ওয়ার্নিংটাও দিয়ে গেল যে ওর ভিডিও ক্লিপ, ওর ফেস নিয়ে কেউ যদি নেগেটিভ ভিডিও করে আর ও যদি প্রমাণ মনে করে যে এটা ওর কাছে খারাপ লেগেছে, ও স্ট্রাইক দেবে, এইটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ও যে স্ট্রাইকটা দিল মানে ওই চ্যানেলটা উড়ে যাবে, ও একটা চ্যানেল উড়িয়ে দেবে, ও কেন যে কোনো লোক একটা চ্যানেল উড়িয়ে দেবে, চ্যানেল আবার পাশাপাশি তৈরি যাবে। তন্দ্রার একটা চ্যানেল উড়িয়ে দিয়েছে নাটা শঙ্কর, কিন্তু তন্দ্রা কিন্তু আবার একটা চ্যানেল তৈরি করেছে, কিন্তু একটু কষ্ট হবে, একটু জার্নিটা একটু কষ্ট হবে, কারণ একটা চ্যানেলকে দাঁড় করাতে খুব কষ্ট হয়। সেরকম বিশেষ করে যে স্ট্রাইকটা দিয়েছে, হ্যাঁ বন্ধুরা আমাদের এজেন্ট দিয়েছে স্ট্রাইকটা, আমাদের এজেন্ট না টিনুর এজেন্ট স্ট্রাইকটা দিয়েছে, যে দিয়েছে যে এজেন্ট দিয়েছে সে কিন্তু চ্যানেল সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহুল, সে জানে যে কী কিসের উপর দিয়ে এসে আজকে এই চ্যানেলটাকে দাঁড় করাতে হয়, সে নোংরা ঘেঁটে হোক, নরকে নেমে হোক, ভালো কথা বলে হোক, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক সময় অনেক নেগেটিভ ভিডিও করতে হয়, অনেককে নিচে নামাতে হয়, কারণ এক একজনের পদ্ধতি এক এক রকম, এক একজন নামাতে নামাতে তার তল খুঁজে পায় না, নিচে নামিয়ে দেয়,
কিন্তু সে জানে সে নিজেও নামিয়েছে এক সময়, কণিকা দিয়ে উজ্জ্বলের ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে, কি বলেনি সেখানে। সেখানেও হ্যাঁ, কণিকা উজ্জ্বল কেস করেছে শেষ সীমানায় গিয়ে, কিন্তু সে সেই সমান কাজই করলো। তাহলে তার সাথে আর সবার পার্থক্য থাকলো কোথায়? ভাবতেই পারিনি যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে এসে একটা ই দিতে পারে, স্ট্রাইক দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, কালকে যখন ভিডিওটা করেছিলাম, আমি তো রাতের ভিডিও সকালে দিই, সকালের যখন ভিডিওটা করেছিলাম তখন ভেবেছিলাম টিনু দিয়েছে, কারণ টিনু ওখানে ইঙ্গিত দিয়েছিল। তোমরা কালকেই জানতে পারবে, কারণ কয়েকজন জিজ্ঞাসা করেছিল কে দিয়েছে স্ট্রাইকটা, কিন্তু ও বলেছিল, ও কিন্তু বলেনি আমি দিয়েছি। তার মানে বন্ধুরা, এখানে তোমরা একটা ক্লিয়ার, তাহলে তখনও ডিক্লিয়ার হয়নি কে স্ট্রাইকটা দিয়েছে, তখনও ডিক্লিয়ার হয়নি। তাহলে এজেন্ট আর বুনুর সাথে যে যোগাযোগ আছে, এই এই কমেন্টটা তার প্রমাণ, কারণ স্ট্রাইক দেওয়ার আগেই কিন্তু ডিক্লিয়ার হয়ে গেছে যে আরশের চ্যানেলে ই পড়েছে, স্ট্রাইক পড়েছে। কি করে জানলো বন্ধুরা? তখনও তো ডিক্লিয়ার করেনি, ডিক্লিয়ার করেছে ফোনে ফোনে। তার মানে বুঝেছো, ও দিনের পর দিন সন্দীপকে নিয়ে যে হাস্যকর ভিডিওগুলো করছে, ওর সাথে পুরো যোগাযোগ আছে পুরো। ও বললো না যে না না আমি ফোন করিনি, ফোনে যোগাযোগ নেই, আমাকে এখন আর ফোন রিসিভ করে না, ফোন তোলে না, বা ফোনে কথা হয় না। তাহলে আজকের এই স্ট্রাইক আর কালকের ওই কমেন্ট প্রমাণ করে দেয় যে ওরা ওদের সাথে যোগাযোগ আছে, টিনুর সাথে এজেন্টের যোগাযোগ আছে, আর এবং ওরা যোগাযোগ করে এবং তার সাথে দীপ্তও আছে। এই কালকেই বলে গেছি যে এই তিনজন মাথা মিলে এগুলো করছে। আর আজকের যে স্ট্রাইকটা আরশের কালকে দিয়েছে বোধহয় স্ট্রাইকটা, এই স্ট্রাইকটা এই দু মাথা মিলেই হয়েছে। কারণ আমি ভেবেছিলাম, কারণ টিনুর যা মানসিকতা, ও একটা বড় ব্লগার, ও স্ট্রাইক দেবে না, কারণ সেখানে প্রমাণ হয়ে গেছে স্ট্রাইকটা ও দেয়নি, ওর হয়ে ওর যে প্রেমিক সে দিয়েছে দুটো স্ট্রাইক, কারণ সে ডিক্লিয়ার দিয়ে দিয়েছে যে আমি দিয়েছি স্ট্রাইকটা। তাহলে টিনু দেয়নি এখানে স্ট্রাইক, তাহলে টিনুর এখানে, হ্যাঁ টিনুর তো ই আছেই, কারণ টিনুর চ্যানেল টিনুর থেকে ই না নিয়ে পারমিশন নিয়ে স্ট্রাইকটা দিতে পারে না, ওর সম্মতি অবশ্যই আছে, কিন্তু আফটার অল স্ট্রাইকটা ও দেয়নি, কারণ যে ওয়াইটি সম্বন্ধে বোঝেই না কিছু, জানেই না কিছু, এর কষ্টটা এই জার্নিটা জানেই না, মানে দীপ্তর কথা বলছি, জানেই না। সে স্ট্রাইকটা দিয়েছে সেক্ষেত্রে মেনে নেওয়া যায়, সে তো জানেই না ইউটিউব সম্বন্ধে, ফোর্সফুলি টিনুকে দিয়ে বা টিনুর ফোন নিয়ে ও স্ট্রাইক দিয়েছে, মেনে নিলাম। আর আজকে যে স্ট্রাইকটা পড়লো সেটা কি মেনে নেওয়ার মতো বন্ধুরা? মেনে নেওয়ার মতো না। আমি রিকোয়েস্ট করবো না তোকে, ও যেমন গালগালি দিয়েছে তুই তার রিভেঞ্জ নিয়েছিস তো স্ট্রাইক, তাহলে তো তোর চ্যানেলটা উড়ে যাওয়ার কথা ছিল, তোর চ্যানেলটাও যখন তুই একটার পর একটা নেগেটিভ ভিডিও করছিলি, যদিও তখন তোর ভিডিও দেখতাম না, পরবর্তীতে শুনেছি, এখন ভিডিওগুলো হয়তো নেই, আমি তাও জানি না, টেকডাউন হয়ে গেছে বোধহয় টিভিতে বা প্রাইভেট করে দিয়েছিস, দিনের পর দিন যে ভিডিওগুলো করেছিলি তখনই তো তাহলে তোর চ্যানেলটা উড়িয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু কেউ কি করেছে তোর চ্যানেলটা উড়িয়ে দিয়েছে? দেয়নি, কারণ একসময় তুইও থাম্বনেলে ছবি ব্যবহার করেছিস, পরবর্তীতে তুই ছবিগুলো নিজের ভয়ে সরিয়ে দিয়েছিস, তুই ম্যান্ডিকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছিস এবং ম্যান্ডির ছবিগুলো ইউজ করেছিলি, তাহলে কি তখন উচিত ছিল ম্যান্ডির, মানে সোমনাথ তোর চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া উচিত ছিল? দেয়নি। সবাই মন্দিরা সোমনাথ হতে পারে না। ওই যে বলিস না, আমি বলেছিলাম যে যদি ইগনোর শিখতে হয় তাহলে তোর চ্যানেলটা দেখে শিখতে হয়। ইগনোর কাকে বলে? ইগনোর জিনিসটা তোর থেকে শিখতে হয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলছি এটা ভুল বলেছিলাম। তুই একটা চ্যানেল শেষ করে দিলি, তুই জানিস টিনুর দুটো চ্যানেল, তোর একটা চ্যানেল, এখানে রিকোয়েস্টের কোনো জায়গা নেই। সেক্ষেত্রে তুই দাঁড়িয়ে একটা চ্যানেল শেষ করে দিলি, তুই চ্যানেলটা শেষ করে দিতে পারবি, কিন্তু তুই কি মুখ বন্ধ করতে পারবি? পারবি না। এর থেকে তুই যদি রিকোয়েস্ট করতিস, যেটা শেষের দিকে বললি ভিডিওটা, যে আমার যে ওয়ার্নিংটা দিলি, এই ওয়ার্নিংটা যদি দিতিস তাহলে মনে হয় ভালো হতো, মনে হয় তোর সম্বন্ধে একটা রেসপেক্টের জায়গা থাকতো। আমরা সবাই রিকোয়েস্ট করতাম আরশকে, যে আর যেন, রিকোয়েস্ট তো করেছি, দেখেছিস নিশ্চয়ই ভিডিও টু ভিডিও, যে রিকোয়েস্ট করেছি যেন গালিগালাজ না দিয়ে ভিডিও করে, রিকোয়েস্ট তো করেছি, আর তুই বলছিস গালিগালাজ দিয়ে ভিডিও, তোর মুখে মানায় না। সত্যি কথা, এটা আজকে তোর থেকে আশা করিনি, ভাবতেও পারিনি, কালকে রাত্রিতে স্বপ্নেও ভাবিনি যে সকালবেলা উঠে তোর ভিডিও পাবো, ভিডিওতে দেখবো যে তুই স্ট্রাইকটা দিয়েছিস। এটা কল্পনার বাইরে। ভুলে গেছিলাম তোর অতীতটা, ভুলে গেছিলাম একসময় তুইও কি নোংরা থেকে নোংরাতর ভিডিও করেছিস, ভুলে গেছিলাম যেখানে তুই করেছিস এত নিন্দনীয় নোংরামি কাজ, সেক্ষেত্রে তুই কী করে স্ট্রাইকটা দিলি, কী করে দিলি?
আবার তুই আবার কমেন্ট বক্স কিন্তু থ্রেট করছিস, একজন বুবাই না কি নামে একজন কমেন্ট করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে তোকে, খুব ভালো করেছো, ভালো করেছো, স্ট্রাইকটা তুমি দিয়েছো, ভালো করেছো। তার নিচে তোর কমেন্ট দেখেছি, তুই বলেছিস তুমি দেখলাম না যে ওর মানে আরো সে কমেন্টে গিয়ে হয়তো ও কমেন্ট করেছে, তুমি একটা পজিটিভ কমেন্ট করেছো, তার মানে তোর দৃষ্টি কতদূর অবধি থাকে বুঝিস, সমস্ত কমেন্ট বক্সে কমেন্টগুলোর প্রতি তোর দৃষ্টি থাকে, কে তোকে পজিটিভ কমেন্ট করছে, কে তোকে নেগেটিভ কমেন্ট করছে, কে কী কমেন্ট করছে, কে তোর পজিটিভ ভিউয়ার্স, কে তোকে দু দলে খেলছে, তোর এগুলো নজরে থাকে, বুঝতে পেরেছিস? তাহলে তুই খুব ভালো খেলোয়াড়। আর একটা কথা বলি, আজকে বলতে না বাধ্য হলাম, ওই যে পেছনে বলছিস না উৎসব চলছে, মানে ভগবানের ঠাকুরের, ওটা হচ্ছে আমাদের গুরুদেবের উৎসব, একদিন আগেই বলেছি, তোর স্বামী, তোর বর বা তোর শ্বশুর শাশুড়ি বোধ হয় বাবামণির দীক্ষিত, বাবামণির দীক্ষিত আমাদের আমাদের অখণ্ড সঙ্গীতা, মানে অখণ্ড তুই বললি না, তোর মুখ দিয়ে শুনলাম অখণ্ড সঙ্গীতা পাঠ হচ্ছে, আমি ওইগুলো দীক্ষিত। দাঁড়া তোকে একটু দেখাই, আমার ঘরেও আছে, এই দেখ আমারও দরজায়, তোর যেমন দরজায় টানানো, এই দেখ আমার দরজায় ওং টানানো, তাছাড়াও আমার প্রতিষ্ঠিত আমার দরজাতেও তোর মতো ওং টানানো আছে, কারণ ওখান দিয়ে যাতায়াত করি, ঘুম থেকে উঠে ওনার মুখ দেখি। আমার এটা গুরুদেব না, ইনি একটা প্রতীক, ওং একটা প্রতীক। যাই হোক, তা ওখানে গিয়ে একটু বসছিস, স্বামীর গুরু মানেই তো তোর গুরু, অখণ্ড সঙ্গীতা পাঠ শুনেছিস? অখণ্ড সঙ্গীতা পাঠ শুনলে না আজকে স্ট্রাইকটা দিতে পারতিস না, ওইটার মধ্যেই তো সব উত্তর ছিল, জানি না কোন পাঠ করেছে, যে পাঠ থেকেই শুনিস না কেন, কানে শুনছিস অখণ্ড সঙ্গীতা শোন, সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। শোন, গুরুদেবের ওখানে গিয়ে একটু বসছিস, মনে হচ্ছে উৎসব চলছে তোদের ওখানে, আমাদের এখানে ফেব্রুয়ারি মাসে উৎসব, তোদের ওখানে উৎসব চলছে, শুনতে পেলাম একটু হরিওম কীর্তন কানে এসছে তোর ভিডিও থেকে, তা ওখানে গিয়ে একটু বস, মনটা শান্ত হবে, ওখানে গিয়ে একটু বস, বসে একটু হাত জোর করে জিজ্ঞাসা কর ভগবানকে, আমি কি ঠিক করলাম, উত্তর পেয়ে যাবি, উত্তর পেয়ে যাবি। এইটুকু হচ্ছে আমি তোর বরের গুরু বোন হয়ে এইটুকু বললাম, যে হাত জোর করে বল ওখানে, দেখ উত্তর, হাত জোর করে একটু বস, তাহলে উত্তর পেয়ে যাবি, উত্তর দিয়ে দেবে তোকে ভগবান। তো যাই হোক, একটুখানি অন্য মনে মানে একটুখানি অন্যদিকে চলে গেছিলাম, তো যাই হোক, ও বারবার বলছিল তো ওর পাশেই ভগবানের ই হচ্ছে, অথচ ওই ভগবান কিন্তু ওর গৃহদেবতা, ওর গৃহদেবতা, ওর স্বামীর গৃহদেবতা, ওর শ্বশুর শাশুড়ির গৃহদেবতা, ওই যে ভগবানের কথা বলছে, অথচ ব্লগিং ভিডিওতে একবারও বললো না যে যাই আমাদের আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর গৃহদেবতার আজকে এখানে উৎসব হচ্ছে, যাই ওখান থেকে একটু ঘুরে আসি, জানি না। তো যাই হোক, আজকে অবাক হয়ে গেলাম, আর সত্যি কথায় তোমাদের আজকে প্রমাণ করে দিলাম, ওই কমেন্টটাও প্রমাণ করে দিলাম যে ওর সাথে টিনুর পুরোপুরি যোগাযোগ আছে, আর এরকম যুক্ত হয়েই ওরা দুজন মিলে এই ভিডিওগুলো করছে, ওই যে সন্দীপকে নিয়ে খিল্লি উড়াচ্ছে না, ইচ্ছাকৃত করছে, যেহেতু ননদ বলে ফেলেছে, এবার ওকে তো একটা খিল্লি উড়াতে হবে, জানে ওয়াইটিতে তাহলে ওর অনেক কিছু বলবে, সেই জন্য ও জাম্বু জাম্বু করে খিল্লি উড়াচ্ছে, ওটাকে পজিটিভ ভিডিও বলে না, সন্দীপের পজিটিভই বলে না, ও হাস্যকর করে নেগেটিভ ভিডিও করছে সন্দীপের, ওগুলোকে সন্দীপের সাপোর্ট বলে না। বোঝাতে পারলাম নিশ্চয়ই আজকে, বোঝাতে পারলাম, আর ও যদি খবরটা না দেয় বা ওদের দুজনের সঙ্গে যদি আলোচনা না করে হয়, তাহলে ও কমেন্টটা কালকে রাত্রিবেলায় আমাদের কাছে চলে আসে না, অর্থাৎ একটা লাইভে ওইভাবে কমেন্ট করতে পারে না, কমেন্ট করে ও কিন্তু কালকে রাত্রিরেই ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, কালকে রাত্রিরেই জেনে গেছি আরও সে চ্যানেলে স্ট্রাইক পড়তে চলেছে, কালকে রাতেই জেনে গেছি, তা এটা মনে হয় ঠিক হলো না, এটা ঠিক হলো না, কারণ টিনু হয়তো তৃতীয় স্ট্রাইকটা দিতে রাজি হয়নি, কারণ টিনুর হাতে তো অনেক অপশান ছিল, হয়তো রাজি হয়নি, বা আরও হয়তো সব সরিয়ে দিয়েছে, সব সরিয়ে দিয়েছে, হয়তো রাজি হয়নি টিনু, কারণ টিনু ওই যে বললাম ওর মেন্টালিটি অন্যরকম, বড় ব্লগার আফটার অল, রাজি হয়নি, তাই এই দিদি টিনুর এই দিদিভাই দিয়ে দিয়েছে, কোথায় হয়তো ছোট্ট একটা ক্লু পেয়েছে দিয়ে দিয়েছে, কিন্তু এটা ঠিক হয়নি। আবার বলছি, স্ট্রাইকের বিরুদ্ধে গালাগালির বিরুদ্ধে, হাত বাঁধবি, পা বাঁধবি, মুখ বাঁধবি কী দিয়ে, মুখটা বাঁধবি কী দিয়ে, একটা চ্যানেল বন্ধ হয়ে যাবে, পাশাপাশি আরও পাঁচটা ছটা চ্যানেল বেরিয়ে যাবে আসবে, সেটা তুইও জানিস, তুইও বুঝিস, সেটা বুঝিস, এখন সাধু সাজলে হবে, এখন হরিনাম কীর্তন করলে হবে, তোর কর্ম করে রেখেছিস অনেক আগে, অনেক আগে করে রেখেছিস, তো চল আরও একটা কুকর্ম করলি, এর জন্য তোর ই দিতে হবে, এর জন্য তোর এই খেসারত দিতে হবে, তুই ভাবিস না তুই পার পাবি, অন্যায় যদি আরস করে অন্যায় খেসারত ও পাবে, অন্যায় যদি তুই করিস অন্যায়ের খেসারত তুই পাবি, তারপরে সর্বোপরি বলি তুই একটা ওয়ার্নিং দিতে পারতিস, যে ওয়ার্নিংটা আজকে দিলি সবার জন্য, এই ওয়ার্নিংটা তুই দিতে পারতিস স্ট্রাইকটা না দিয়ে, স্ট্রাইকটা কোনো সলিউশন না আমার মনে হয়, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর, এইটুকু শুধু বলবো, একটা স্ট্রাইক সলিউশন না, সলিউশন না,
তো আরেকবার ভেবে দেখিস যে তুই ঠিক করেছিস কি না, আর এত উদ্ধত হয়ে যাস না, চেহারার উপর সেই প্রকোপ পড়ছে, দিন দিন চেহারা তোর কী হচ্ছে তুই নিশ্চয়ই জানিস। আর তুই কারো সন্তানকে নিয়ে বলেছিস কি না, কোনো বাচ্চাকে নিয়ে বলেছিস কি না, তোর থেকে ভালো কেউ জানে? আর যারা জানে না, তোর ভিডিওগুলো পুরনো ভিডিওগুলো দেখলেই জেনে যাবে, যদি অবশ্য পাবলিক থাকে, যদি প্রাইভেট না করে থাকিস। তুই কারুর বাচ্চাকে নিয়ে, তুই কারুর গর্ভকে নিয়ে, তুই কারুর স্বামীকে নিয়ে, তুই কারুর বাবা মাকে নিয়ে, কারুর জন্ম নিয়ে বলেছিস কি না, তোর পুরনো ভিডিও দেখলেই যদি পাবলিক থাকে সবাই বুঝে যাবে। কাউকে তোকে বোঝাতে হবে না যে তুই কোনোদিন কোনো বাচ্চাকে নিয়ে কিছু বলেছিস কি না, বুঝতে পেরেছিস? আর তুই যেগুলো শুনেছিস তুই নিজের জন্য শুনেছিস, তুই যা বলেছিস সেটা ব্যাক পেয়েছিস। তুই বললি না তোর পরকীয়ার কথা, তুই ম্যান্ডির কাছে বলেছিস তোর পরকীয়ার কথা, সেই পরকীয়া ম্যান্ডি অন ক্যামেরায় বলেছে এবং সেটাই তুই মানে স্বীকৃতি দিয়েছিস। পরবর্তীতে তুই ভিডিও খুলে মানে ক্যামেরা খুলে বলেছিস, হ্যাঁ আমি বলেছিলাম এই এই ঘটনা, তুই কিন্তু ইনডাইরেক্ট স্বীকার করে গেছিস, ওই জন্য সবাই তোর পরকীয়া নিয়ে বলেছে, ভিডিও টু ভিডিও 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 হয়েছে। আর তোকে যারা নেগেটিভ কথা বলে, আমরা যারা বলি, তারা তোর তুই যে কাজগুলো করিস সেইগুলোর এগেনস্টে বলি, তোর ভিডিও থেকে ভিডিও করে, হ্যাঁ কন্টেন্ট তুই বড়, আমরা যাকে পজিটিভ, আমরা যা সন্দীপের পজিটিভ ভিডিও করি, পজিটিভিটি দেখি, তুই তার নেগেটিভিটি আর করিস, সেই জন্য তোকে নিয়ে ভিডিও করতে হয়, তোকে কন্টেন্ট বানাতে হয়, আবার তোকে নিয়ে আমরা কন্টেন্ট বানা, আমি কন্টেন্ট বানাই জন্য আমাকে নিয়ে আবার তোর পজিটিভ ভিউয়াররা কন্টেন্ট বানায়, এটাই তো কন্ট্রোভার্সি, সমালোচনা। তুই সন্দীপের ভুল ত্রুটিগুলো বলবি, তোর ভুল ত্রুটিগুলো আমি বলবো, আমার ভুল ত্রুটিগুলো তোর কাছের মানুষগুলো বলবে, এটাই সমালোচনা, এটাই কন্ট্রোভার্সি। অবশ্যই সেটাকে শালীনতা বজায় রেখে, সম্মান বজায় রেখে, তুই তুকারি করলাম, দুটো বাজে গালাগালি দিলাম, দুটো নোংরামি করলাম, তাহলে কন্ট্রোভার্সি হয় না। কন্ট্রোভার্সি সুন্দর মুখে, সুস্থ মুখে, সুন্দর করে অনেক কিছু বলা যায়, বুঝতে পেরেছিস? তো যাই হোক, আজকে যেটা দেখলাম সেটা কোনো দিন ভাবিনি, কল্পনাতেও ভাবিনি, কারণ সারা জীবন জানতাম তুই স্ট্রাইকের বিরুদ্ধে, তুই নিজেও বলেছিস তুই অন্যের প্ররোচনায় একটা স্ট্রাইক দিয়েছিলি, বাট তাহলে তো তুই নিজের বুদ্ধিতে দিবি না, কারণ এখন তোর সাথে কেউ নেই তোকে প্ররোচনা দেওয়ার মতো, আর টিনু তো দেবেই না, প্রশ্নই নেই। তো সে থেকে আমি কোনো কখনো ভাবিনি যে তুই স্ট্রাইকটা দিতে পারিস। তো আপনারা আজকে আবার তো নতুন একটা রূপ দেখলাম, দেখলাম আবার বললাম, হাত বাঁধবি, পা বাঁধবি, মুখ বাঁধবি কী দিয়ে? মুখ বাঁধতে পারবি না। তো চল আজকে এইটুকুই থাকলো ভিডিওটা, পারলে একটু ওইখানে গুরুদেবের ওখানে গিয়ে বসিস, মনটা শান্ত হবে, উত্তর পেয়ে যাবি, এইটুকু শুধু বলে গেলাম, তোর অনেকটাই বড় আমি। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো, আর তোমাদের আবার প্রমাণ করে দিয়ে গেলাম, হ্যাঁ আজকে প্রমাণই করে দিয়ে গেলাম, বলো না কী দিয়ে প্রমাণ করলাম? এই যে কমেন্টগুলো দিয়ে প্রমাণ করে দিয়ে গেলাম যে ওর সাথে ওর যোগাযোগ আছে, নালে অ্যাডভান্স ও জানলো কী করে? যেখানে ও ডিক্লিয়ার করেনি সেখানে টিনু জানলো কী করে স্ট্রাইক পড়েছে? সেটা কি যথেষ্ট প্রমাণ না যে ওদের সাথে যোগাযোগ আছে এবং যোগাযোগ করে আলোচনা করেই স্ট্রাইকটা পড়েছে? তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আরশকে আবার বলবো যে সংযত হয়ে যাও, ভিডিও করো, গালাগালি ছাড়া ভিডিও করো, তোমার আর একটা চ্যানেলও দাঁড়িয়ে গেছে, কিছু করতে পারবে না, সংযত হয়ে ভিডিও করো, জবাব দেওয়ার ভালো পথ আছে, সুন্দরভাবে সুস্থভাবে জবাব দাও, এগুলো জবাব তো দিতেই হবে। তো চলো আজকে পর্যন্তই থাকলো, চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই, টাটা, সবাই ভালো থেকো।